কর্মরত মোহন একটি স্বাস্থ্য বীমা কেনার পরিকল্পনা করেছেন। তার স্ত্রী এবং দুই সন্তানের জন্য কি ধরনের পলিসি নেওয়া উচিত এটাই তাকে ভাবাচ্ছে। কি পরিমাণ কভারেজ তার জন্য উপযুক্ত হবে? বাড়ির প্রত্যেক সদস্যের জন্য আলাদা করে পলিসি নেওয়া উচিত হবে নাকি একটি ফ্যামিলি ফ্লোটার প্ল্যানই যথেষ্ট? এমনই অনেক প্রশ্নই ঘুরপাক খাচ্ছে মোহনের মনে। হেলথ ইন্স্যুরেন্স মার্কেটে কয়েক ডজন কোম্পানি রয়েছে, এছাড়াও প্রতিদিন নতুন নতুন পলিসি চালু হচ্ছে। মোহনের মতো যারা প্রথমবার স্বাস্থ্য বীমা কিনছেন তাদের জন্য কোন পলিসি সঠিক হবে তা নিয়ে অনেকেই বিভ্রান্ত থাকেন। একটি পলিসি নির্বাচন করা উচিত কিভাবে? এক্ষেত্রে আপনাকে পাঁচটি বিষয় মনে রাখতে হবে। প্রথম, কত কভারেজ থাকা উচিত, কারণ স্বাস্থ্য পরিষেবার খরচ সাধারণ মুদ্রাস্ফীতির প্রায় আড়াই গুণ বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী সেপ্টেম্বর মাসে খুচরো মুদ্রাস্ফীতি 5.02% ছিল, যদিও স্বাস্থ্য পরিষেবায় খরচ দীর্ঘ সময় ধরে 14% মুদ্রাস্ফীতি দেখা গিয়েছে। ছোটখাটো অসুখের চিকিৎসায় লক্ষ লক্ষ টাকা খরচ হয়, তাই আপনার পরিবারের জন্য পর্যাপ্ত বীমা কভারেজ নিন। আপনি যদি একটি ছোট শহরে থাকেন এবং চিকিৎসার ক্রমবর্ধমান খরচের দিকে তাকান তাহলেই বুঝবেন আপনার 10 লক্ষ টাকার কভারেজ থাকা উচিত। মেট্রো শহরগুলিতে 20 লক্ষ টাকার কভারেজ যথেষ্ট। দ্বিতীয়ত, কোন ধরনের বীমা পলিসি নেওয়া উচিত? দুই ধরনের স্বাস্থ্য বীমা পলিসি রয়েছে, ইন্ডিভিজুয়াল এবং ফ্যামিলি ফ্লোটার। মোহন যদি পরিবারের 4 জন সদস্যের জন্য 10 লক্ষ টাকার কভারের আলাদা পলিসি নেয় তাহলে এই ডিলটি বেশ ব্যয়বহুল, তাই তিনি একটি ফ্যামিলি ফ্লোটার প্ল্যান নিতে পারেন। যদি মোহন 10 লক্ষ টাকার একটি ফ্যামিলি ফ্লোটার প্ল্যান নেন তাহলে পরিবারের যে কোনো সদস্যের প্রয়োজনে 10 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ তিনি পেতে পারেন। যদি মোহনের স্ত্রীর চিকিৎসায় 3 লক্ষ টাকা খরচ হয় তাহলে বাকি সদস্যের জন্য 7 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার কভারেজ পাওয়া যাবে। তৃতীয় বিষয় হলো আপনি কোন এলাকায় থাকেন, কারণ ছোট শহরের তুলনায় মেট্রোপলিটন শহরে চিকিৎসার খরচ ব্যয়বহুল। উদাহরণস্বরূপ, হাথরাসে ডেঙ্গির চিকিৎসার জন্য 50,000 টাকা খরচ হতে পারে। দিল্লির ম্যাক্স হাসপাতালে একই চিকিৎসার খরচ হতে পারে 1 লক্ষ টাকা পর্যন্ত। তাই আপনি যে শহরে বাস করেন তার উপর ভিত্তি করে বীমা কোম্পানিগুলি প্রিমিয়াম নির্ধারণ করে, তাই ছোট শহরগুলিতে স্বাস্থ্য বীমা প্রিমিয়াম 20-30% কমও হতে পারে। যদি হাথরাসের পলিসি হোল্ডার দিল্লিতে চিকিৎসা করান তাহলে বীমা কোম্পানি তাকে পুরো টাকা দেবে না, যা তারা ক্লেম করবেন। এই ধরনের ক্ষেত্রে পলিসি হোল্ডারকে নিজের পকেট থেকে 20-30% পর্যন্ত টাকা দিতে হতে পারে। চতুর্থ বিষয়টি হলো রুম ভাড়া ক্যাপিং এর সঙ্গে সম্পর্কিত। হাসপাতালে ভর্তির পর রুম ভাড়ায় একটি বড় খরচ জড়িয়ে থাকে। বেসিক হেলথ পলিসিতে রুম ভাড়ার সাবলিমিট 1% পর্যন্ত রয়েছে। কভার যদি 3 লক্ষ টাকা হয় তাহলে প্রতিদিনের রেট অনুযায়ী রুম ভাড়া পাওয়া যাবে 3,000 টাকা। যদি আসল রুম ভাড়া 5,000 টাকা হয় তাহলে 2,000 টাকা আপনার নিজের পকেট থেকে দিতে হবে। এইভাবে কো পেমেন্ট কাজ করে। বীমা কোম্পানি সম্পূর্ণ ক্লেম দেয় না, বিলের একটি প্রি ডিটারমাইন্ড অংশ অবশ্যই আপনাকে নিজের পকেট থেকে পরিশোধ করতে হবে। পরের বিষয়টি হলো রেস্টোরেশন ফেসিলিটি। মুদ্রাস্ফীতির কারণে কখন 5-10 লক্ষ টাকার কভার শেষ হয়ে যাবে তার আঁচ পাওয়া বেশ কঠিন। আজকাল অনেক বীমা কোম্পানি তাদের স্বাস্থ্য প্ল্যানে রেস্টোরেশন সুবিধা দিয়ে থাকে। যদি স্বাস্থ্য কভার হয় 5 লক্ষ টাকা এবং চিকিৎসায় 6 লক্ষ টাকা খরচ হয় তাহলে এই ধরনের ক্ষেত্রে বীমা কোম্পানিগুলি আপনার পলিসিতে 5 লক্ষ টাকার সাবলিমিট যোগ করবে। বেশিরভাগ কোম্পানি এমন বৈশিষ্ট্য দেয় যেখানে আপনি বছরে 3 বার পর্যন্ত বীমাকৃত অর্থ রেস্টোরেশন করতে পারেন। একটি ছোট অঙ্কের প্রিমিয়াম দিয়ে আপনি আপনার বীমা কভার 3 গুণ পর্যন্ত বাড়াতে পারেন। এই সুবিধাটি কিছু শর্তের সঙ্গে আসে। ট্যাক্স এবং ইনভেস্টমেন্ট বিশেষজ্ঞ বলবন্ত জৈনের পরামর্শই হলো আপনার যদি ফান্ডের ব্যবস্থা থাকে তাহলে ইন্ডিভিজুয়াল পলিসি একটি ভালো অপশন। যদি অর্থের কোনো সমস্যা হয় তাহলে আপনি একটি ফ্যামিলি ফ্লোটার প্ল্যান নিতে পারেন। একটি হেলথ পলিসি নেওয়ার আগে বীমা কোম্পানির ক্লেম সেটেলমেন্ট রেশিওর দিকে অবশ্যই নজর দেবেন। এছাড়াও ক্যাশলেস হসপিটালের নেটওয়ার্ক খুঁজে বের করুন। আপনার বাড়ির কাছে থাকা হসপিটালগুলি এই নেটওয়ার্কের অন্তর্ভুক্ত কিনা তাও খতিয়ে দেখুন। আপনার পরিবারের নিরাপত্তার জন্য স্বাস্থ্য বীমা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যত তাড়াতাড়ি এই কভারটি নেবেন তত বেশি সুবিধা পাবেন।
আপনি যদি আর্থিক সীমাবদ্ধতার কারণে বড় কভার না নিতে পারেন তাহলে আপনি প্রাথমিকভাবে একটি ছোট কভার নিতে পারেন। আপনার আয় বাড়ার সঙ্গে সঙ্গে আপনি কভারটি বাড়াতেও পারেন।